My good friend Muhammad Yunus's creative, compassionate work has forged a roadmap for a brighter future. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন ডক্টর ইউনূস। বক্তব্যের শেষ দিকে তার বিশেষ সহকারী মাহফুজ সহ মোট তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উপস্থাপনায় অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আন্দোলন ও শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা জানান এবং নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছে। এ সময় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ সহ তিনজনকে স্টেজে আসতে বলেন। বিল ক্লিন্টনও তাদের নাম শুনে হাততালি দেন। তিনজনের মধ্যে একজন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। তাদের স্টেজে ডেকে এনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাদের দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনিও অবাক হবেন। তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য, ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছনে যায়নি। তাদের বক্তব্য ছিল, আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। শিক্ষার্থীদের প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের হেল্প করবেন, যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই গুরুদায়িত্ব আমাদের সবার নিতে হবে। এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন, আপনি আমাদের সঙ্গে আছেন এ স্বপ্ন পূরণে। এ সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে নয়, আরো অনেকে আছে, যদিও সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। এটা খুব সুশৃঙ্খল আন্দোলন ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, খুবই গোছানো আন্দোলন। এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে, মানুষ জানতো না কে আন্দোলনের লিডার, যার ফলে একজনকে আটক করা যেত না, বলাও যেত না একজনকে আটক করলে আন্দোলন শেষ। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস বলেন, তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে, তারা নতুন বাংলাদেশ তৈরি করবে, তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন। এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান।